আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এবিএন 24 সংবাদে সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদুল হাসান জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বিস্তারিত ডেস্ক থেকে গৌরবময় বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস দোহাতে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে বাংলাদেশ রাষ্ট্রদূত জসীমউদ্দিন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারের সদস্য জাতীয় চার নেতা 30 লাখ শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অব্যাহত অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় আলোচনায় অংশ নেন বাংলাদেশ কমিউনিটি কাতারের সভাপতি উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ এবং কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন 24